किसका बोलने से मशीन लेके आया था? किसका बोलने से मशीन लेके आया था? किसको मारेगा? किसको मारेगा? किसको मारने के? पॉकेट में देख बम्बा। अरे मटार पॉकेट में बम्बा थे, देख बम्बा। अरे फाटे दे बम इसका, मार फाटे फाटे तेरा मार का बम्बा, फाल रंडी का बच्चा। अरे कहाँ रहने रहा तू? कहाँ रहने? बोल जितेंद्र भाई बहुत खराब हो जाए, मशीन लगा मशीन ले पीपी सिंह लोग बम मशीन चलाते ब्लड डोनेशन कैंपे कत लुंगड़ामी क्या कर बमी चलाते आगे এরকম প্ল্যানিং তো করেছিল, সেই সময় আমাকে আমি চলে এসেছি, বলো না এইখানে এসে মিথ্যা হ্যাঁ প্ল্যানিং করেছিল, এই পিপি সিংই করেছিল। তখন আমি যা নেতাদেরকে জানানো আছে জানিয়ে দিয়েছি, তারপরে আবার আজকে আজকে ঘটনাটা হয়েছে কি, একটা প্রোগ্রাম করে একদিন মধ্যে রেডি করে, কেউ জানে না দুদিন মধ্যে, আমাদের কেউ জানি না এইখানে এসেছে, আমাদের সব বাড়িতে আছি। নাজিরগঞ্জে ছেলে নিয়ে এসে বলছে সচিন জয়সওয়াল কোথা চোখে বার কর, যেই ছেলে ওই দিন হামলা করেছিল একবার, সেই বাবা আমার ছেলে বলে যে কে আছে, তখন ওকে ধরেছে, ও আমার ছেলেকে মাথা ভেঙে দিয়েছে, তখন সব ছেলে মিলে ধরেছে, অনেক ছেলে মিলে তখন বহুত খারাপ হয়ে যাবে, বহুত খারাপ মারেগা না, আমি কাট দেগা, বহুত গরম হে, খোলো 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 খোলো, হাতি মেলা আমরা কেউ হাতি মেলা না, আমরা হাতি মেলা কোথা দিচ্ছি, আমরা কেউ হাতি মেলা ভিডিও করে কোথা দিচ্ছি আপনার, এই খানকি ছেলে পিপি সিং এর মা কি চুদি এখানে গুন্ডাবাজি করাচ্ছে, এই মেশিন নিয়ে মেশিন দেখান, মেশিন দেখান, এই যে খোলেন পুরো, এই খানকি ছেলে পিপি সিং কেউ হাতি মেলা স্যার বলছি তো আপনাকে, বলছি দাদা তৃণমূল কংগ্রেস কর্মী এবং স্থানীয় প্রমোটার তারা স্পষ্ট অভিযোগ করছে, এই যে আজকে যে গণ্ডগোলটা হয়েছে তার পিছনে বিজেপির হাত আছে, স্থানীয় নেতা মানে সঞ্জয় সিং এই গণ্ডগোলটা পাঠিয়েছে, কী বলবেন? দেখুন প্রথম কথা হচ্ছে, গতকাল আমাদেরও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প 17 নম্বর ওয়ার্ডে হয়েছে এবং সেখানে 120 জনের মতো ব্লাড দিয়েছে, আশেপাশের লোকেরা বুঝতে পারেনি যে ব্লাড ডোনেশন ক্যাম্প বাদে অন্য কিছু হতে পারে এখানে, সেটাই হয়েছে শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প। কিন্তু প্যারালালি আমরা কী দেখছি, 17 নম্বর ওয়ার্ডে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ঠিক তার পরের দিনই হচ্ছে, যেখানে একজন প্রোমোটারকে নাকি সমাজসেবী হিসেবে নিয়ে আসা হয়েছে, এই প্রোমোটার কে তার ব্যাকফুটাকে যে ব্যাকবোনটা জানতে হবে, এই প্রোমোটার যিনি তিনি তৃণমূলের যে জেলা অফিস বর্তমানে আছে সেটা প্রদান করেছেন। ওখানে
17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি, মহিলা সভাপতি, ইউথের সভাপতি, ব্লকের ইউথের সেক্রেটারি প্লাস ওখানে যে কর্মীরা, এরা ব্লাড ডোনেশন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে। অর্গানাইজ করে আমাকে অ্যাজ এ মানে সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমাকে গেস্ট হিসাবে ডেকেছিল, বলল কি দাদা একটু থাকবেন, আমি গেছিলাম। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।